জীবিকা সংস্থানের তরফ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই লাইভ সেশনে আসার জন্য। অ্যাডভান্স ডিটিপি ট্রেনিং করার পর আমি এমন ছোট্ট দুটো ব্যবসার কথা বলছি যেখানে ইনভেস্টমেন্ট মিনিমাম, মানে কি কত টাকা বলছি, আপনাদের প্রত্যেকের কম্পিউটার আছে আর প্রত্যেকের একটা লেজার প্রিন্টার লাগবে যদি ব্যবসা করতে চান, যদি না করতে চান লাগবে না, আর যদি করতে চান লেজার প্রিন্টার, এটা আপনার ইনভেস্টমেন্ট। এটা করার পর আপনার দুটো ব্যবসা আপনারা করুন, দুটো ব্যবসা কি কি, একটা হচ্ছে স্ক্রিন প্রিন্টিং, যার জন্য আপনার ইনভেস্টমেন্ট মাত্র 3,500 টাকা, কত টাকা 3,500 টাকা। আরেকটা আপনার ব্যবসা হচ্ছে রাবার স্ট্যাম্পের ব্যবসা, তার ইনভেস্টমেন্ট কত, মাত্র 5,000 টাকা। পৃথিবীতে এত কম পয়সায় কোনোদিন কোনো ব্যবসা নেই, এত কম পয়সার ব্যবসা হওয়া সত্ত্বেও মার্কেটে দেখবেন স্ক্রিন প্রিন্টিং এবং স্ট্যাম্প ব্যবসা মার্কেটে খুব কম। তার কারণ যে জানে সে কাউকে শেখায় না, যে জানে সে কাউকে শেখায় না আর শেখাবেও না কোনোদিন। তো আপনাদের মধ্যে যদি মনে হয় যে আপনারা নিজেরা এই ব্যবসাটা করতে চান, নিজেরা, আবারও বলছি নিজেরা যদি করতে চান, তাহলে এর মতো প্রফিটেবল ব্যবসা পৃথিবীতে নেই। আমি আতিকুলকে আপনাদের সামনে নিয়ে আসছি। আতিকুল, তোমার স্ট্যাম্প ব্যবসা নিয়ে যদি একটু, অন্যান্য তো আছে আমি আর সেই সময় দিচ্ছি না, স্ট্যাম্প ব্যবসাটা নিয়ে যদি একটু ছোট্ট বন্ধুদের শেয়ার করো, কত টাকা ইনভেস্ট করেছো আর এখন কতদিন ব্যবসা করেছো আর এখন কিরকম তোমার অর্ডার আসছে আর অর্ডারগুলো তুমি কিভাবে পাও। নমস্কার, আমি 2022-এর মার্চ মাসে কোর্সে ভর্তি হয়েছিলাম, জুলাই মাসে কোর্স শেষ করলাম এবং 10ই সেপ্টেম্বর আমি দোকান শুরু করেছি আর কি, সেপ্টেম্বরের 10 তারিখে, আজকে তো নভেম্বরের 6 তারিখ, 1.5 মাস হলো। তো স্যার, আমি ব্যবসা শুরু করে, আমি আপাতত আমার হাতে আমি স্ট্যাম্প মেশিনটা কিনেছি, তার সঙ্গে লেজার প্রিন্টার কম্পিউটার তো রয়েছে, আর তার সঙ্গে জেরক্স এইসব করি, অনলাইনে কাজকাম টুকটাক করি। তো আমার কম্পিউটার লাইনে শেখা শুরুতেই আমি আমি জীবিকা সংস্থান থেকেই শুরু শুরু করেছিলাম ডিডিপির কোর্সটা, আমি জানতাম না ডিডিপি কি জিনিস। তো স্যার, এখন আমি এই মুহূর্তে আমি প্রায় গড়ে প্রত্যেক দিন, গতকালই আমি 8খানা স্ট্যাম্প অর্ডার ছিল, কালকেই করে দিয়ে দিয়েছি 8টা স্ট্যাম্প। তো এইভাবে প্রত্যেক দিন আমি এই পর্যন্ত মেশিন কিনেছি মনে হয় 1 মাস, তাও হয়নি, হয়তো 1 মাসই হবে, স্যার আপনার সঙ্গে ছিলাম কিনতে গিয়ে, আমি 1 মাসে প্রায় 50টার উপরে স্ট্যাম্প সব তৈরি করেছি। লাভলি, বাজারে স্যার দোকান ভাড়া নিয়ে একটা দোকান ব্যবসা শুরু করেছি আমি। আজকে আমার একটা স্কুলের 1,000 মার্কশিট, 1,000 তারপর ওই অ্যাডমিশন ফর্ম আর 1,000 অ্যাডমিশন বিল অর্ডার আছে, আমি আজকে সেটা বিডিবি করতে করতে ছেড়ে দিলাম, এখানে গিয়ে করবো। আর তার সঙ্গে স্যার কন্টিনিউ স্যার কাজ চলছে, যেখান থেকে দোকান করে সেখান থেকে একদিন আমার বসতে নেই, আর আমি অত্যন্ত স্যার কাজের মধ্যে ব্যস্ত আর কি। একদম, মানে তোমার মতো একদম, যারা কি বলবো যে কম্পিউটার সম্বন্ধে সেরকম কোনো ধারণাই ছিল না, আজকে ও প্রথমে ডিটিভি ব্যবসাটা শুরু করেছে, খুব বেশি হলে কত, 1 মাসও বোধহয় হয়নি, তারপরে 10ই সেপ্টেম্বর শুরু করেছিল। তারপর আমাদের এর আগে একটা স্ট্যাম্পের ট্রেনিং হয়েছিল, আমাদের স্ট্যাম্পের ট্রেনিংগুলো খুব গ্যাপে গ্যাপে হয় কারণ ওগুলো খুব রেয়ার হয়। তো আগের ও ট্রেনিংয়ে ট্রেনিংটা করেছিল, তো ট্রেনিং করার পর ও দেখলো স্যার আমার এখানে দারুণ ডিমান্ড এবং এই যে ব্যবসাটা এত কম খরচে হয় ওরও ধারণা ছিল না। তো ও শুধু নয়, ওর সঙ্গে 3 জন, আপনারা দেখবেন ফেসবুকে ছবি দেওয়া আছে, ওরা 3 জন একসঙ্গে রাবার স্ট্যাম্পের ব্যবসা শুরু করে। তো ওর মানে যে কোয়ালিটি বলবো না, যে বিরাট হাই ফাই, কিন্তু স্ট্যান্ডার্ড মোটামুটি একদম নতুন হাত, কিন্তু নতুন হাতের যে কোয়ালিটি দেখবেন, আমি পোস্ট করেছি ওর পোস্ট, আমি আমাদের ফেসবুকে দেওয়া আছে, চাইলে দেখতেও পারেন, ভালো কাজ করছে। আমি ছেড়ে দিলাম ওর অন্য ব্যবসা, আমি মাথা লাগাচ্ছি না। আতিকুল শুধু বলো, তোমার কেউ পয়সা নেবে না আর লোক জানলেও কিছু হবে না, ঠিক আছে ভাই, হকের টাকা আমরা নিচ্ছি, মার্কেটে এটাই রেট। একটা স্ট্যাম্প তৈরি করতে ক টাকা লাগে, খরচা স্যার, খরচা 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 হয়ে একটা মাউনের স্যার 4-5 টাকা দাম, এক একটা মাউনের মানে হ্যান্ডেলের, আচ্ছা আমার সব মিলিয়ে মনে হয় তো 7-8 টাকা 10 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি তো একটা স্ট্যাম্পের সবচেয়ে মিনিমাম স্ট্যাম্প দিয়েছি 40, সবচেয়ে ছোটটা 40 টাকা, তার থেকে বড় 60 টাকা, তাতে লোক বুঝিয়ে গেছে স্ট্যাম্প, আমাদের এখানে স্যার আমার থেকে 20 কিলোমিটার দূরে স্ট্যাম্প, 20 কিলোমিটার দূরে, সেখানে স্ট্যাম্পের অর্ডার দিয়ে আসতে হয়, 2-3 দিন তারা সময় দেয় স্ট্যাম্পটা দিতে। আমরা এখন যদি কাজ কম বলে আমি আজকে অর্ডার নিয়ে পরের দিন দিয়ে দিচ্ছি, কাস্টমার দূর থেকে আসছে, আমার এখানে পাশে একটা ব্যাংক আছে, ব্যাংক ওলা বলে দিচ্ছে এখানে দাও তাড়াতাড়ি হয়ে যাবে, ইমিডিয়েটলি হয়ে যাবে, তারাও এখানে পাঠাচ্ছে, আমি কাস্টমার স্যার অর্ডার অনুযায়ী বা টাইম বাই টাইম মালটা মালটা দিচ্ছি আর, যার জন্য কাস্টমার আমাকে দূর থেকে হলেও আসছে। আমাকে একটু ছোট্ট করে আস্তে আস্তে কানে কানে বলো যে যদি 10টা স্ট্যাম্প হয় ভাই ক টাকা প্রফিট হতে পারে। 10টা স্ট্যাম্প যদি হয় মিনিমাম স্যার
500 টাকা পড়ে গেছে। 500 টাকা হবে। তো মেশিনের দাম কত? হ্যাঁ স্যার, মেশিনের দাম কত? মেশিনের দাম সব মিলিয়ে তো মনে হয় 6000 টাকা মতো মাল নিয়েছিলাম, মেশিন সহকারে মালপত্র সব মিলিয়ে। মালপত্র নিয়ে 6000 টাকা। তাহলে ব্যবসাটা শুরু করতে 6000 টাকা আর পার ডে 500 টাকা, ঠিক আছে? আর কাউকে বলুন না, আর কাউকে বলুন না, এইখানেই শেষ। ঠিক আছে, থ্যাংক ইউ, খুব ভালো থেকো, মন দিয়ে ব্যবসা করো, ঠিক আছে? বাকিরা শুনতে পায় ভালো, না শুনতে পেলে আরো ভালো, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ আতিকুল, তোমার এই গুরুত্বপূর্ণ সিক্রেট শেয়ার করার জন্য, থ্যাংক ইউ।